সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিক সূত্র গঠন ও প্রয়োগ এর প্রথম পাঠ পাঠ উপস্থাপনায় আমি মদন মোহন পাল সহকারী শিক্ষক গণিত সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় খুলনা এই নভেল করোনা ভাইরাস এর জন্য তোমরা সবাই গৃহবন্দী তোমাদের জন্য তৈরি করেছি আমি এই তৃতীয় অধ্যায়ের শেষ অনুশীলনের উপরে একটি বিশেষ ক্লাস এই ক্লাসটি ধাপে ধাপে তোমাদেরকে দুটো ক্লাসেই সম্পাদন করবো প্রথম ক্লাসে কিছু ব্যাসিক ক্লাস থাকবে এবার আমরা ধাপে ধাপে এই ক্লাসগুলো দেখব প্রথম ক্লাসের যে বিষয়টা উদ্দেশ্য পাঠের উদ্দেশ্যটা আমরা দেখি পূর্বের শ্রেণীর সঙ্গে পঠিত পাটি সমস্যাসমূহকে ও সূত্র গঠন ও প্রয়োগের মাধ্যমে সমাধান করা আর এই পাঠের কিছু লক্ষ্য রয়েছে আমরা সেই পাঠের লক্ষ্যটাও দেখি পাঠের লক্ষ্য পাঠের লক্ষ্য হল আমরা পূর্বের শ্রেণীর সময় পাটিগণিতের যে সকল নিয়ম যেমন ঐকিক নিয়ম শতকরা লাভ ক্ষতি মুনাফা বা সুদ কষা অনুবাদ ইত্যাদির মাধ্যমে যে সকল বাস্তব সমস্যার সমাধান করতে শিখেছি সে সকল বাস্তব সমস্যার গাণিতিক সমস্যাগুলিকে বিজ্ঞানিতিক সূত্র গঠন ও প্রয়োগের মাধ্যমে সমাধান করাই এই পাঠের লক্ষ্য আমরা এই পাঠগুলো কাজগুলো করব একটু ধাপে ধাপে আমরা সেই কাজগুলো যে ধাপ অনুসরণগুলো করে করব যে নিয়ম অনুসরণ করে করব আমরা দেখি সমস্যা সমাধানের পদ্ধতিগুলো কি নাম্বার এক প্রথমে সমস্যাটিকে সতর্কতার সাথে অনুধাবন করে কোনগুলো অজ্ঞাত কি নির্ণয় করতে হবে নাম্বার দুই অজ্ঞাত রাশিগুলোকে একটিকে এক্স ধরে ভালোভাবে অনুধাবন করে অন্যটিকে দেখতে হবে নাম্বার তিন সমস্যাটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে প্রদত্ত শর্ত ব্যবহার করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে একত্রে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে পাঁচ সমীকরণটি সমাধান করে অজ্ঞাত রাশির মান নির্ণয় করতে হবে এবার আমরা ধাপে ধাপে এই কাজগুলো করব এক একটি উদাহরণের মাধ্যমে এক একটি সূত্র দিয়ে এক একটি উদাহরণের মাধ্যমে দেখব পাঠের লক্ষ্য বিষয়বস্তু আমরা আগেই দেখে নিয়েছি আর একবার একটু এক নজরে দেখি সমস্যা সমাধানের পদ্ধতিগুলো আমরা এক নজরে একটু দেখেনি। নিই এবার সমাধানের সূত্র সমাধানের সমস্যা সমাধানের সাতটি সূত্র প্রথম সূত্র দেহ বা প্রাপ্য বিষয়ক আমরা সূত্রগুলো দেখি দেহ বা প্রাপ্যের মোট পরিমাণ এই কিউ এন যেখানে কিউ সমান জনপ্রতি দেহ বা প্রাপ্যের পরিমাণ এন লোক সংখ্যা বা যারা দিবে তাদের সংখ্যা এই নিয়মের অঙ্ক তোমাদের বইয়ের উদাহরণ চৌত্রিশ কাজ এর প্রথম কাজের ক এবং অনুশীলনীর সতেরো দাগ তা আমি তোমাদের সুবিধার্থে অনুশীলনী সতেরো দাগের অঙ্কটি একটু সমাধান করিয়ে দেখিয়ে দিচ্ছি বনভোজনে যাওয়ার জন্য পাঁচ হাজার সাতশত টাকার একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেলো বাসে কতজন যাত্রী গিয়েছিল সমাধানটি আমরা দেখি মনে করি বাসের যাত্রী সংখ্যা হলো এক্স বা জন যাত্রী গিয়েছিল আর যাওয়ার কথা ছিল যা তার থেকে পাঁচজন কম গিয়েছিল অর্থাৎ জন যাত্রী গিয়েছিল এই অঙ্কটির উত্তর মূল বইয়ে একটু ত্রুটিযুক্ত আমরা সমাধানটি দেখি জানি মোট ভাড়া হবে কি এ সমান এন মোট ভাড়া এখানে এ পাঁচ টাকা প্রথম ক্ষেত্রে বাসে যাওয়া যাত্রী সংখ্যা এন অন দিয়ে ইন্ডিকেট করলাম এক্স দ্বিতীয় ক্ষেত্রে বাসে যেতে যাওয়া যাত্রী সংখ্যা এন টু অর্থাৎ এক্স প্লাস ফাইভ তাহলে এবার ভাড়া প্রথম ক্ষেত্রে মাথা ভাড়া কিউ অন তাহলে কিউ অন ইকাল টু এ বাই এন অর্থাৎ এ বাই এন অন বা পাঁচ হাজার সাতশো ভাগ এক্স একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে মাথা কিছু ভাড়া কিউ টু সমান এ বাই এন টু পাঁচ হাজার সাতশো ভাগ এক্স প্লাস ফাইভ তাহলে এবার শর্তানুসারে আমরা লিখতে পারি কিউ ওয়ান মাইনাস কিউ টু সমান তিন তিন টাকা ভাড়া বেড়ে গেল বলা ছিল এবার এই কিউান কিউ টু এর মান বসিয়ে ধাপে 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 যদি আমরা এটা সমাধান করি তাহলে সমাধান করে আমরা এখানে একটি উৎপাদক বিশ্লেষণ দেখতে পাচ্ছি মিডিল টার্ম ব্রেক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে আমরা এক্সের দুইটি মান পেলাম একটি হলো মাইনাস আর একটি 95 ফাইভ তাহলে এখানে যেহেতু যাত্রী সংখ্যা মাইনাস বা ঋণাত্মক হতে পারে না তাই এখানে কাঙ্ক্ষিত উত্তর হবে নাইনটি ফাইভ বইয়ে এই উত্তরটি আছে হান্ড্রেড অর্থাৎ কিনা এখানে ওখানে কতজন যাত্রী গিয়েছিল এটাই ছিল প্রশ্ন কাজেই এটা সঠিক উত্তর নাইনটি ফাইভই হবে তাহলে বাসে যাত্রী গিয়েছিল নাইনটি ফাইভ জন আমরা এবার আসি দ্বিতীয় নিয়মে দ্বিতীয় নিয়ম হলো সময় ও কাজ বিষয়ক মোট কৃত কাজের পরিমাণ ডাব্লিউ ইকোয়াল টু কিউ এক্স এখানে কিউ হলো জন প্রতি একক সময় কৃত কাজের পরিমাণ এন কাজ সম্পাদনকারীর সংখ্যা এক্স কাজের মোট সময় এই নিয়মের যে অঙ্কগুলো তোমাদের আছে উদাহরণ পঁয়ত্রিশ কাজ খ অনুশীলনী চোদ্দ পনেরো ষোলো তোমাদের সুবিধার্থে আমি চোদ্দ ষোলো সতেরো তোমাদের সুবিধার্থে আমি সতেরো দাগের অঙ্কটি করে দিচ্ছি এক ক একটি কাজ পি দিনে এবং খ টুপি দিনে করে তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে চলে গেল বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে কাজটি কত দিনে শেষ হয়েছিল তাহলে এটার সমাধানে আসি আমরা জানি মোট কৃত কাজের পরিমাণ ডাব্লিউ ইকোয়াল টু এন এক্স এখানে ক এর একদিনে কৃত কাজের পরিমাণ ক একদিনে তাহলে ডাব্লিউ ক টু এন এক্স এখান থেকে কিউ সমান আমরা বলতে পারি ডাব্লু বাই এক্স তাহলে ডাব্লু বাই এন এখানে ক একজন আর এক্স বলতে সময় ক এক পি দিনে কাজ যেহেতু করতে পারে তাহলে ডাব্লু পি একইভাবে খ এর একদিনে কৃত কাজের পরিমাণ কিউ টু সমান ডাব্লু বাই টু পি এবার খ একা আর দিনে কাজটি শেষ করল বলা আছে তাহলে ক্ষয়ের একা আর দিনে কৃত কাজের পরিমাণ অর্থাৎ ক্ষ একা আট দিনে করতে পারে ডাব্লু আর বাই টুপি এত অংশ এবার আমরা ক খ একত্রে একদিনে কতটা কাজ করতে পারে সেটা বের করি কিউ ওয়ান প্লাস কিউ টু এটা মাধ্যমে এখানে কেউ ডাব্লু পরিবর্তে কাজটি একটি কাজ একও ধরতে পারে ধরে করলেও একই উত্তর আসবে তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পেলাম থ্রি ডাব্লু বাই টু অর্থাৎ ক খ একত্রে এক দিনে যে পরিমাণ কাজ করতে পারে এখন আমরা দেখি যে খ একা আট দিনে কাজ করার পূর্বে ক ও খ একত্রে কতটুকু কাজ করেছিল মোট কাজ যদি ডাব্লু হয় তাহলে ডাব্লু মাইনাস খ এর আট দিনের কৃত কাজ হলো ডাব্লু আর বাই টু পি তাহলে এটা বিয়োগ করলে আমরা পাই ডাব্লু ইন্টু টুপি মাইনাস আর বাই টু তাহলে এই কাজটুকু ক এবং খ একত্রে করেছিল এখন আমরা জানি ক খ একত্রে এত অংশ কাজ করতে তাদের কতটুকু সময় লেগেছিল তাহলে সময় এক্স সমান আমরা জানি ডাব্লু বাই এন এখানে ডাব্লু মানে কাজের পরিমাণ বাই কিউ মানে তো একক সময়ে কৃত কাজ আর এন তো এখানে এক দুইজন মিলে একত্রে একজন তাহলে এতদিন এটার ক্যালকুলেশান করলে আমরা পাই টুপি মাইনাস আর বাই থ্রি দিন তাহলে প্রশ্ন ছিল কাজটি সম্পাদনের মোট সময় তাহলে কাজ সম্পাদনের মোট সময় ক ক্ষয়ের একত্রে লেগেছিল টুপি মাইনাস আর বাই থ্রি দিন এবং খ বাকি কাজটুকু শেষ করেছিল আর দিনে তাহলে এই দুটোর যোগফল যোগফল আমরা পেলাম টু বাই থ্রি পি প্লাস আর এটাই কাঙ্ক্ষিত উত্তর এবার আমরা আসি তিন নম্বর নিয়ম সময় ও দূরত্ব বিষয়ক অতিক্রান্ত দূরত্ব ডি ইকোয়াল টু ভি টি ফিজিক্সের ভাষায় আমরা জানি এস ইকুয়াল টু ভিটি এখানে দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়েছে আচ্ছা এখানে ভি একক সময় অতিক্রান্ত দূরত্ব সেটা এক মিনিট বা এক ঘন্টা এক সেকেন্ড হতে পারে আর টি হলো মোট সময় একইভাবে এই নিয়মের যে অঙ্কগুলো আছে উদাহরণ ছত্রিশ কাজের গ অনুশীলনীর আঠারো উনিশ আমাদের সুবিধার্থে আমি অনুশীলনের উনিশ দাগের অঙ্কটি সমাধান করিয়ে দেখাচ্ছি একজন মাঝির দাঁড় বেয়ে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরিয়ে আসতে চার ঘন্টা সময় লাগে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো যথা নিয়মে আমরা দাঁড়ের বেগ ও স্রোতের বেগ ধরে নেব। আর এখানে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব ডিকল টু ভিটি এই ফর্মুলা দিয়েই কাজটি করতে হবে মনে করি দাঁড়ের বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার ঘন্টা এখন অনুকূলে বেগ স্রোতের অনুকূলে বেগকে ভিওন ধরলাম ভিওন সমান তাহলে দাঁড়ের বেগ প্লাস স্রোতের বেগ অর্থাৎ এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা প্রতিকূলে বেগ হলে ভি টু ভি টু টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ দাঁড়ের বেগ বিয়োগ স্রোতের বেগ এটা অনুকূল আর প্রতিকূলের বেগ আমরা বের করলাম এবার শর্ত অনুসারে দুটো সমীকরণ যেহেতু দুইটি চলক কাছে দুইটি সমীকরণের প্রয়োজন এবার শর্তানুসারে আমরা বলতে পারি যে পনেরো কিলোমিটার যেতে অনুকূলে যখন যাচ্ছে তখন যেতে সময় লাগে ফিফটিন বাই এক্স প্লাস ওয়াই এত ঘন্টা আর অনু প্রতিকূলে ফিরতে সময় লাগে ফিফটিন বাই এক্স মাইনাস ওয়াই এত ঘন্টা। আর এই দুটো সময়ের সমষ্টি হলো চার ঘন্টা তাহলে প্রথম প্রশ্ন অনুসারে আমরা প্রথম একটা সমীকরণ পেলাম এরপর হলো দ্বিতীয় সমীকরণটিতে বলা আছে সে পনেরো কিলোমিটার যাবে আর যেতে আসতে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় ততক্ষণে প্রতিকূলে তিন কিলোমিটার যায় অর্থাৎ পাঁচ কিলোমিটার যাওয়ার প্রয়োজনীয় সময় হল ডি বাই ভি অর্থাৎ ফাইভ বাই এক্স প্লাস ওয়াই আর প্রতিকূলের ক্ষেত্রে থ্রি বাই এক্স মাইনাস ওয়াই এই দুইটি সময় সমান তাহলে এই দুটো সমীকরণকে এখন আমরা সমাধান করব সমীকরণের সমাধান বিভিন্ন কৌশলে করা যেতে পারে এখানে এক নং ও দুই নং হতে পাই এই যে কিভাবে পেলাম মূলত এক এ আবার এক নংটি আমরা একটু দেখে আসি ব্যাকে গিয়ে এক নং সমীকরণটি ছিল ফিফটিন বাই এক্স প্লাস ওয়াই দুই এ আছে ফাইভ বাই এক্স প্লাস ওয়াই তাহলে ফিফটিন বাই এক্স প্লাস ওয়াই ফাইভ বাই এক্স প্লাস ওয়াইয়ের তিন গুণ অর্থাৎ সেভাবেই ওটা লেখা হল যে তিনট্রেকের নয় নাইন বাই এক্স মাইনাস ওয়াই এবার সমাধানটি আমরা নিজের মতো করেই করে নিতে পারবো এখান থেকে একটা সরল সমীকরণ আমরা পেলাম এক্স মাইনাস ওয়াই আবার দুই নঙে ওই এক্স মাইনাস ওয়াইয়ের মান সিক্স বসিয়ে আমরা লিখলাম ফাইভ এক্স এটাকে সরলীকরণ করে আমরা একটি সমীকরণ পেলাম এই তিন আর চার যোগ করলে আমরা টু এক্স ইকুয়াল টু সিক্সটিন পাই এখান থেকে এক্স ইকুয়াল টু এইট আবার যে কোনো সমীকরণে এখানে চার নং সমীকরণে এক্সের মান বসিয়ে আমরা ওয়াইয়ের মান নির্ণয় করলাম টু তাহলে আমরা পেলাম দাঁড়ের বেগ আট কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ দুই কিলোমিটার পার ঘন্টা। আমরা এবার এই যে তিনটি নিয়ম দেখলাম এই তিনটি নিয়মের তিনটি অঙ্ক তোমাদেরকে করিয়ে দেখালাম এবার এই তিনটি নিয়মের আদলে বা এই তিনটি নিয়মের আওতায় যে অঙ্কগুলো তোমরা বাকি যে অঙ্কগুলো করতে পারবে সেগুলোই বাড়ির কাজ হিসাবে তোমাদের কাছে রাখছি এগুলো চেষ্টা করবে চেষ্টা করে যদি সমস্যা হয় আমাকে ফোন করে বা মেসেজ করে যে কোনো উপায় জানালে আমি এটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার স্ক্রিনে মোবাইল নাম্বার ইউটিউব চ্যানেল এবং মেইল অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো সমস্যায় যে কোনো মাধ্যমে যোগাযোগ করলেই আমাকে পাওয়া যাবে সবাইকে